ডিজিটাল এই যুগে আমাদের সবারই নির্ভর হাতের স্মার্টফোনটিতে। প্রতিদিনের ব্যক্তিগত নানা কাজ সাথে গুরুত্বপূর্ণ তথ্য এবং যোগাযোগের উপায়গুলো এই ফোনে সংরক্ষিত থাকে। হঠাৎ যদি হারিয়ে যায় তবে কি করে সুরক্ষিত রাখবেন আপনার ব্যক্তিগত গোপনীয় সব তথ্য, জানবো এবারে সেই গল্প। তথ্য প্রযুক্তির এই সময়ে একটি ফোন যতটা সুবিধা দিচ্ছে ঠিক ততটাই অসুবিধায় ফেলতে পারে সামান্য ভুল আর অসতর্কতায়। হঠাৎ করেই হাতে থাকা ফোনটি যদি হারিয়ে যায় তখন তা দুশ্চিন্তাই বই কি, কারণ ফোনে থাকা ব্যক্তিগত ছবি কিংবা তথ্যের অপব্যবহারের ফলে প্রতারিত হচ্ছেন অনেকে। আর তাই ফোন চুরি হওয়া মাত্রই প্রথম কাজ হবে সিমটি ব্লক করে দেয়া। অন্য কোনো ফোন থেকে জিমেইলে লগ ইন করে গুগল ফটোস আর ড্রাইভে থাকা ডেটা করতে হবে ডিলিট। এরপর cir.gov.in এ গিয়ে ফোনটি ব্লক করে দিতে হবে। যদিও এ সময় প্রয়োজন হবে FIR এর কপি, মোবাইল কেনার নথি আর পুলিশ অভিযোগ নম্বরটি। আর ব্যবহৃত ফোনটি যদি স্মার্টফোন হয় তাহলে www.google.com/android/find ওয়েবসাইটে গিয়ে হারিয়ে যাওয়া ফোনের সব তথ্য মুছে ফেলা যাবে। তবে আইফোন ব্যবহারকারীদের লগ ইন করতে হবে www.icloud.com/find/ওয়েবসাইটে। আর সব শেষে যে কাজটি করতে হবে সিম কার্ডটি ব্লক করা। তবে টেলিকম অপারেটরে গিয়ে সিমটি ব্লক করতে অবশ্যই সাথে নিতে হবে FIR এর কপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।